দেশে প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর মিছিল আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড ছাড়াচ্ছে দৈনিক। গেল দিনে করোনায় মারা গেছেন 220 জন, আর গত 24 ঘন্টায় নতুন শনাক্ত রোগী পাওয়া গেছে আরও 13,768 জন, যা একদিনে এ যাবৎকালের সর্বোচ্চ। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 31.24%। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে আবারও গণটিকা কার্যক্রম শুরু করেছে সরকার। সোমবার থেকে চীনের সিনোফার্মা টিকা জেলা উপজেলার সব কেন্দ্রগুলোতে দেওয়া হয়। মঙ্গলবার থেকে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সিনোফার্মা টিকা বন্ধ রেখে মডার্না টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে 12টি সিটি কর্পোরেশন এলাকায় এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকাতে সবার আগে সিনোফার্মটাকে ক্লোজ করে মডার্নাতে চলে আসবে, আর যেসব জায়গায় ফাইজার দেওয়া হচ্ছে ওখানে ফাইজার শেষ হয়ে গেলে সেখানেও মডার্নাতে রিপ্লেস হবে। তার মানে মেট্রোপলিটন সহ ঢাকা শহরে শুধু ইয়ার উপর চলবে আর কি, মডার্নার উপর চলবে। সোমবার রাজধানীর কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে টিকা নিতে দেখা যায়। ফাইজারের টিকা কিন্তু বেশি দিন চলমান থাকবে না, পরবর্তীতে কিন্তু মডার্নে থাকবে। যদি দুইটাই উৎপ্রতভাবে দিতে বলা হয় তাইলে আমরা বুথগুলোকে আলাদা রুমে রুমে করে আমরা ওই ব্যবস্থা করব না। আমাদের তো লজিস্টিক জনবল রুম আছে, সেখানে আমরা যে আইসোলেটেড আইসোলেটেড রুম করবে তাতে সমস্যা নেই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আরও বিপুল সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে কার্যক্রম জোরালো করার পরামর্শ দেন চিকিৎসকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।